আল্লাহ নাই বলে উম্মাচার আমি যা চোখে দেখি তা যদি তোমরা দেখতে আমি যা কানে শুনি তা যদি শুনতে কম হাসতে বেশি বেশি করে কাঁদতে কার বাবার কবরে জাহান না গুন করে জ্বলে কারো মার কবরে জাহান না গুন ধাউ দাও করে জ্বলতেছে আমাদের চোখ আমরা দেখি না আমাদের কান নেই আমরা শুনি এই জন্য বাবা বলি কেউ যদি বাবা মারা যায় মা মারা যায় ভাই মারা আত্মীয় স্বজন মারা যায় তাদের সব সময় দোয়া করা বিশেষ করে চতুর্থ দিনে দোয়ার আয়োজন করা চল্লিশ তম দিনে দোয়ার আয়োজন করা আল্লাহ নবী সরকারে দো জালম নিজে তার চাচার জন্য দোয়ার আয়োজন করেছিলেন দারুলম দেওয়া বন্ধের প্রতিষ্ঠা আজ তুমি রহমতুল্লাহ আলাই তিনি তার কেতাবের ভিতরে লিখছেন হাজর জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাই তিনি কাশ্মে হালাতে হোক মুরাকাবা হালাতে তিনি এক ব্যক্তির কবর অবস্থা তিনি দেখতে পেলেন একটা গোর স্থানের কবর অবস্থা তিনি দেখতে পাচ্ছিলেন দেখতে পেলেন কবরের বাসির প্রত্যেকের কবরের সামনে আলো আলো নূ সবার কবর আলোকিত কিন্তু একজন আর কবর দেখতে পাইলেন তার কবরের সামনে আলো নাই তিনি জিজ্ঞাসা করলেন আপনার কবর আলো নাই কেন তিনি বললেন আমার সন্তান আমার জন্য দোয়া করে না সবার সন্তান দোয়া করে আর দোয়ার সবগুলো তারা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আলোতে তাদের কবর এই জন্য আলোকিত আমার সন্তান দোয়া করে না জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন তো ফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি আমরা দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বরুল ভাগ্যবান আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম এটা তো দিল এটা নসিব আল্লাহ পাক যাদেরকে কবুল করেন মঞ্জুর করেন করেন তাদেরকে আল্লাহ তালা বেশি বেশি করে নিক আমল করার সুযোগ করে দেন যে আমি আজকের খুধবার আলোচ্য বিষয় হচ্ছে ইসালে সবাব এর গুরুত্ব প্রয়োজনীয়তা ইসালে সওয়াফ আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইসালাত হচ্ছে পৌঁছানো সবাব মানে নেকি পুণ্য পুণ্য পৌঁছানো পুণ্য কার দরকার কার কাছে পৌঁছা কাছে যারা যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের আমল নামার খাতা বন্ধ হয়ে গেছে তাদের নেক আমল করার আর সুযোগ নেই তাদের হচ্ছে নেকির প্রয়োজন আর তাদের তাদের কাছে নেকি পৌঁছানো ব্যবস্থা করাটাই হচ্ছে ইসালে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের জন্য এবং আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে সূরা হাসর আয়াত নাম্বার 10 আল্লাহ তাআলার শতক ওয়ালযিনা একুলু না অদ্বেনভু ফিরলে না বলি শনিনা সব নবীন ইমা আল্লাহ্পা ঘোষণা করলেন তোমাদের জন্য এবং তোমাদের পূর্বে যে রাজ চলে গেছেন তাদের জন্য তোমরা আল্লাহ্পা কের দরবারে দোয়া করো নিজেদের নিজেদের জন্য নিজেদের জন্য আল্লাহর কাছে দোয়া করা নিজেদের গুণাকক্ষতা মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করা সাথে সাথে আমাদের পূর্বে যারা চলে গেছে আমাদের পিতা মাতা দাদা দাদি এরপরে উপরে স্তরে পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আদম আলী থেকে শুরু করে এ পর্যন্ত যারা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বলেন না সুহান নিজেদের জন্য আল্লাহ কাছে তবা করা আল্লাহ কাছে মাপ চাওয়া আল্লাহ তালে সাত করা ইলাল্লাহি তাওবাতান নাসুহা

ইসরাফ করেছ অন্যায় করেছ লা তুমি রহমত আমার রহমত থেকে নইরা সেও না আমার রহমত থেকে নইয়া শেহ না আল্লাহ পাকে রাগ গোর্সা চাইতে রহমাতে দরিয়া বেশি জোরে জোরে বলে উম সুবহান আল্লাহ আল্লা পাকে রাগ গোর্সা চাইতে রহমাতে দরিয়া বেশি তিনি ক্ষমা করতে চান